বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতে চাইছি, সেই টপিক নিয়ে যাওয়ার আগে একটা কথা বলে রাখতে চাই। আজকে তোমাদের আমি টিচার নয়, আজই তোমাদের বন্ধু এবং বন্ধুরূপে কিছু কথা বলতে চাই। আশা করি তোমরা সেটা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি শুনবে। প্রথমেই তোমাদের একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে যে কথাগুলো আমি তোমাদের বলতে চাইছি সেই কথাগুলো যদি কারো খারাপ লাগে বা কারো যদি মনে হয় এই কথাগুলো বলাটা ঠিক হয় না, তো আমাকে প্রথমেই ক্ষমা করে দিও। কারণ আজকে আমার নিজের কিছু মনের অনুভূতি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। কারণ এই দিনটা সম্পর্কে আমার অনেক পুরনো কিছু স্মৃতি এবং কিছু সামনাসামনি দেখা আবেগ আছে, যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আজ 5ই ফেব্রুয়ারি, বাংলার বুকে এক আনন্দের দিন, অর্থাৎ 22শে মাঘ। 7টা 6 ঘটিকায় শুভ পঞ্চমী তিথিতে মা বিদ্যার দেবী অর্থাৎ সরস্বতীর পুজোর শুভ সূচনা ঘটেছে। আজ এই দিনটি অনেকের কাছেই খুব আনন্দের দিন, আবার অনেকের কাছেই হয়ে উঠেছে এক হৃদয় বিদারক যন্ত্রণা মুহূর্ত। বিশেষত তাদের কথাই বলছি যারা স্কুল এবং কলেজের সাথে যুক্ত ছিল এবং যুক্ত আছে। এই 2022 এসে হয়তো কেউ বা হারিয়েছে তার প্রিয় বন্ধুকে, হয়তো কেউ বা হারিয়েছে তার বাবা মাকে, হয়তো কেউ বা হারিয়েছে তার প্রিয় মনের মানুষ অর্থাৎ তার প্রিয়তম বা প্রিয়তমাকে। আজ হয়তো অনেক ছেলেরা অথবা মেয়েরা তার প্রিয় বন্ধু বান্ধবীর সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো খুব মিস করছে। হয়তো তারা আজকে তার সঙ্গে নেই, তার কারণবশত তারা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে। হয়তো সেই মিস করছে একসঙ্গে বন্ধুদের সেই আড্ডা, একসঙ্গে পুষ্পাঞ্জলি, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ঘোরাঘুরি সেই মুহূর্ত। এইগুলো এক অত্যন্ত আনন্দদায়ক মুহূর্ত যা কখনো বলা যায় না। আমরা যত বড় হচ্ছি, জীবনের পাত্রে এগিয়ে যাচ্ছি অর্থাৎ জীবনটাকে অনুভব করছি, অনেক কিছু পুরনো দিনের স্মৃতিগুলো মিস করছি। কারণ পুরনো বন্ধুদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো কখনোই বলা যায় না। চলো তোমাদের সঙ্গে আগেকার দিনের কিছু কথা শেয়ার করি। আগেকার দিনে শৈশবে যখন আমরা ছোট ছিলাম, যখন স্কুল কলেজে পড়তাম, তখন ওই সময়ের আমাদের কিছু মুহূর্ত মনে আছে। যখন আমরা স্কুল কলেজে সরস্বতী পুজোর আগের দিন আসতো, শিক্ষক মহাশয়ের সঙ্গে আমরা ঘোরাঘুরি করতাম, বিভিন্ন আনুষ্ঠানিকতা হাত লাগাতাম, আমরা বিভিন্ন দায়িত্ব বিভক্ত হয়ে যেতাম, কেউ ফুল তোলা, কেউ বেলপাতা জোগাড় করা, কেউ মালা, কেউ গোলাপ ফুল জোগাড় করা, বিভিন্ন কাজে বিভক্ত হয়ে যেতাম। এবং সকালবেলা উঠে আমাদের মধ্যে একটা রোমাঞ্চকতা কাজ করতো যে সকালবেলা উঠতে হবে, পুষ্পাঞ্জলি দিতে হবে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, বন্ধুদের মধ্যে এক আনন্দদায়ক মুহূর্ত কাজ করতো। খুবই ছিল স্মৃতিবিদায়ক দিন, সে দিনগুলো হয়তো আজও খুব মনে পড়ে। এখনকার যুগের ছেলে মেয়েদের মধ্যে এক অদ্ভুত প্রবণতা কাজ করছে, সরস্বতী পুজো মানেই কেউ অপেক্ষার প্রয়োজন, তার সঙ্গে ঘুরতে হবে। কিন্তু তোমরা একটা কথা ভেবে দেখো, সরস্বতী পুজো মানে একটা পবিত্র বন্ধন, একটা পবিত্র অনুষ্ঠান, যেখানে কারোর সঙ্গে ঘুরতে হবে সেটাই তোমার মূল উদ্দেশ্য নয়। কিন্তু তোমার বন্ধু বান্ধবী যে কোনো কারোর সঙ্গে তুমি ঘুরতে পারো। সরস্বতী পুজো মানে স্ট্যাটাসের স্ট্যাটাস, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে বিভিন্ন রকমের স্ট্যাটাস, আমি একা, আমি একাকিত্বে ভুগছি। এটা কেন, এটা কেন এসে দাঁড়িয়েছে তোমাদের মধ্যে? এটা কখনই খারাপ নয়, কাউকে ভালোবাসা কখনই খারাপ নয়, ভালোবাসা একটা পবিত্র বন্ধন। কারণ দেখো, ভালোবাসা তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, শিক্ষককে ভালোবাসো, বিভিন্ন কাউকে ভালোবাসো, আর এখনকার যুগে সে ভালোবাসাটা শুধু একটা স্ত্রী মানে কোনো একটা ছেলে একটা মেয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। ভালোবাসার অর্থ এইটুকু নয়, ভালোবাসার অর্থ হচ্ছে চিরতরে বন্ধন। বুঝতে পারলে সবাই? আমি বন্ধু হিসেবে আজকে তোমাদের একটা কথা বলতে চাই, আজ তোমরা অবশ্যই রাস্তাঘাটে চলার সময় সচেতনতা অবলম্বন করবে, খুব সাবধানে। সবাইকেও একটা কথা বলতে চাই, যারা বাইক চালাবে এবং রাস্তাঘাটে কাউকে যাবে, সবার উদ্দেশ্যে সতর্কতা, সেটা হচ্ছে তোমরা খুব সাবধানে চালাবে। কারণ অনেকেই বাইক চালাবে কালকে, তারা হচ্ছে মেয়েদের দেখে হু করে বাইক নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ তোমাদের জীবন, তোমাদের জীবনের মূল্য সবথেকে বেশি, এবং এই কিছু মুহূর্তের জন্য খুব আনন্দে কাটিয়ে বাদবাকি জীবনটা তোমাদের দুর্বিষহভাবে কাটাতে চায়, এরকমভাবে তোমরা কিন্তু জীবনটাকে অতিবাহিত করার জন্য কালকের দিনটা নয়। কালকের দিনটা আনন্দের দিন অবশ্যই, কিন্তু কেউ যারা যারা জোরে বাইক চালা, মেয়ে দেখে তাদের এই মেয়েদের দেখানোর জন্য ভালোভাবে বাইক চালা, তাদের বলছি তোমরা ধরো বাইক চালালে জোরে, যাকে তুমি ধাক্কা দিলে তারও ক্ষতি হচ্ছে, তোমারও ক্ষতি হচ্ছে, তোমার পরিবারের ক্ষতি হচ্ছে। তাই বলতে চাই, সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবং কালকে কেউ মদ খেয়ে গাড়ি চালাবে না। অনেক ছেলের প্রবণতা দেখা যায়, অনেক ছেলেদের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে মদ খেয়ে গাড়ি চালানো। তোমাদের উদ্দেশ্যে সবাইকে রিকোয়েস্ট করবো, কালকে কেউ এরকম কিছু করো না। কারণ তোমাদের কোনো ক্ষতি হলে
আমাদের পরিবারের প্রতিটা সদস্য, তুমি হও বা না হও, তোমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নিজেকে বাঁচানো এবং বাদবাকি সবাইকে বাঁচানো। এটাই তোমাদের বলতে চাই। উদ্দেশ্যে একটা কথা বলবো, কালকের দিনটা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, মা সরস্বতী অর্থাৎ বিদ্যার দেবী আরাধনা করার দিন। তাই সকালবেলা তোমরা সবাই সকাল সকাল উঠবে ঘুম থেকে। কালকে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নেবে, নিজেকে পরিপাটি করে নেবে এবং সুন্দর বস্ত্র পরিহিত অবস্থায় তোমরা সবাই যেখানে পারো পুষ্পাঞ্জলি দেবে। এবং পুষ্পাঞ্জলি দিতে সবাই ভুলবে না, কারণ কালকে পুষ্পের অঞ্জলি মানে অর্থাৎ তোমার বিদ্যার বা তোমার পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তুমি নতুন পদক্ষেপে এগিয়ে যাচ্ছ, সেটা পুষ্পের মাধ্যমে সংগঠিত হচ্ছে। সবাই উদ্দেশ্যে রিকোয়েস্ট রইবে, সবাই কিন্তু পুষ্পাঞ্জলিটা অবশ্যই দেবে। দেখবে আজকে অনেক স্কুলে, অনেকের স্কুলে বিজ্ঞান প্রদর্শনী, বিভিন্ন আকার সরঞ্জাম টাঙানো হয় বোর্ডে। তোমাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট রইলো, তোমরা অবশ্যই সেই জিনিসগুলোকে ভালোভাবে লক্ষ্য করবে, কারণ তারা অনেক পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয়। আমাদের অর্থাৎ আমাদের স্কুলে এটা আয়োজন করা হয়েছে, এবছর খুবই সুন্দরভাবে আয়োজন করা হয়েছে বিজ্ঞান প্রদর্শনী, এবং প্রতি বছর আয়োজন করা হয়। আমাদের পুরনো স্কুল, খুবই তাকে ভালোবাসি, তোমরাও যাবে প্রতিটা স্কুলে গিয়ে যেখানে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে সেখানে তোমরা ছবি তুলে রাখবে, নতুন কিছু শিখতে পারবে। আজকের দিনে অবশ্যই তোমরা যাবে এবং সেখান থেকে গিয়ে তার যে সমস্ত শিল্পীরা আঁকছে তার শিল্পকলাগুলোকে দেখবে, কারণ শিল্পকলাও সে কষ্ট করে এঁকেছে। তার দেখার দায়িত্ব দর্শক হিসেবে তোমার দেখার দায়িত্ব এবং সেখানে কিছু বলার দায়িত্ব যে কীরকম এঁকেছে, তারও তাহলে সেই আঁকাটা সাফল্যমণ্ডিত হবে, তাই না? এরপর আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন আমি এখানে বলতে চাই, সবাই মানবে সেরকম ব্যাপার নয়, যারা মানতে চাও তারা মানতে পারো, আবার যাদের ইচ্ছা হচ্ছে না তারা নাও মানতে পারো, এই জায়গাটা তোমরা স্কিপ করে যেতে পারো। প্রথমত বলতে চাই কিছু, মানে সমস্ত মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা অবশ্যই যদি পারো নীল শাড়ি পরো, কালকে তোমাদের খুবই মানাবে। এবং প্রতিটা ছেলের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি পারো ধুতি পাঞ্জাবি পরো, কারণ এটা আমাদের রীতি, তাহলে তাকে খুব সুন্দর লাগবে। এবং বাপ যদি না পারো তাহলে শেরওয়ানি অবশ্যই পরবে, তাহলে খুবই ভালো লাগবে। যারা পারবে অবশ্যই পরবে, আর যারা পারবে না তারা তাদের উদ্দেশ্যে বলছি পরো না। কিন্তু কালকে শেরওয়ানির রঙটা কী হবে দেখো, কমলা টাইপের রঙ পরতে পারো ভালো লাগবে, নীল পরতে পারো ভালো লাগবে, বা আকাশি পরতে পারো সেটাও ভালো লাগবে, আর সবুজ খুবই ভালো লাগবে। এবার দেখো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কী পরবে না পরবে, আর অবশ্যই চেষ্টা করবে পরার, তাহলে আমি খুব খুশি হব। সবার উদ্দেশ্যে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, কালকে কেউই মন খারাপ করবে না, কারণ কালকে মন খারাপ করার দিন নয়, কালকে আনন্দ করার দিন, কালকে আনন্দে মেতে থাকার দিন। হয়তো তোমার সঙ্গে সে প্রিয় মানুষটা নেই, হয়তো তোমার প্রিয় জনটা তোমার সঙ্গে নেই, তা বলে তোমরা কষ্ট পেও না, তার কারণটা শোনো। কারণ তোমরা সারা জীবন তোমার সেই প্রিয় মানুষটা তোমার সঙ্গে থাকবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণটা একটা কথায় আছে যে কোনো একটি প্রিয় মানুষ তোমার সঙ্গে ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তার সঙ্গে তোমার জীবনের পাট আছে, সেই পাটটা মেটে যাওয়ার পর সে কিন্তু তোমার সাথে থাকবে না। কিন্তু একটা কথা তোমাকে বলতে পারি, সেই প্রিয় বন্ধুটার সঙ্গে তো তুমি দিনটা কাটাতে পারো, যে তোমার সঙ্গে অনেকটা মুহূর্ত তোমার সঙ্গে আছে এবং তোমার সঙ্গে বর্তমানে সে আছে, তার সঙ্গে কাটাও মুহূর্তগুলো। কেন সেই পুরনো স্মৃতিকে আগলে রেখে কষ্ট পাচ্ছ, আনন্দ করো কালকে, এটাই তোমাদের বলতে চাই। কারণ আনন্দ করো, আনন্দের মধ্যে মেতে থাকো কালকের দিনটা। কালকের দিনটা আমি কোনো ছাত্রছাত্রীর মধ্যেই বা কোনো বন্ধুর মধ্যেই যেন কষ্ট না দেখতে চাই, কালকের দিনটা তোমরা অত্যন্ত আনন্দদায়কভাবে কাটাও, এটাই আমি চাই। আমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে সরস্বতী পুজোর আগে সব প্রত্যেকটা বাবা মা বা প্রত্যেকটা গুরুজনই বলে যে কুল খেয়েও না, কুল খেয়ে নাকি বিদ্যা চলে যায়। অর্থাৎ এই কথার আসল সত্যতা কী? শোনো, কুল খাওয়ার বারণটা করে তার কারণটা হচ্ছে প্রত্যেক ফসল বিভিন্ন দেবীর জন্য, অর্থাৎ ধান যখন ওঠে ধানও কিন্তু আরাধ্য দেবীকে দিয়ে তারপর কিন্তু ধানের একটা পুজো হয়। প্রতিটা ফসলেই আগে প্রথমে দেবদেবীদের দেওয়া হয়, তারপর মানুষেরা খেতে পারে। সেই কারণেই এই প্রচলিত কথা অনুযায়ী এটা উঠে এসছে যে শীতকালের ফসল কুল, সেই কুলটা মা দেবীকে দেওয়ার পরই সবাইকে খেতে বলা হয়। এই কারণটা হচ্ছে দেবীকে দেওয়ার পর উৎসর্গ করার পরই ফলটা খেতে বলা হয় সবাইকে, তার এইটাই কারণ, আর এছাড়া কোনো কারণ নেই, ঠিক আছে? এরপর আমার সমস্ত বন্ধুগণ এবং প্রিয় মানুষেরা, সবাইকে একটা কথা বলতে চাই, কালকের দিনটা তোমার সঙ্গে আমি সারা দিনটা আছি, তোমাদের সাথে আমি সারা দিনটা আছি, তোমাদের জন্য কালকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অর্থাৎ হোয়াটসঅ্যাপ নম্বর এবং আমার ফোন নম্বর ফাঁকা রইল 8653564667, অবশ্যই ডিসক্রিপশান বক্সে নম্বরটা পেয়ে যাবে। তো আমি সকাল থেকে সন্ধে অবধি অর্থাৎ
সকাল থেকে রাত 12টা অবধি তোমাদের সাথে আছি। তোমাদের যদি কোনো মনের অনুভূতি শেয়ার করার থাকে বা তোমাদের যদি মনে কোনো খারাপ জিনিস আমার সঙ্গে শেয়ার করার থাকে, বা অনেকেই আমাকে ফোন করো কিন্তু পাও না, আমাকে মানে পরবর্তীকালে জানাও হোয়াটসঅ্যাপে যে স্যার আপনাকে ফোন করেছি আপনাকে ফোনে পাই না, আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো ওই কারণে তোমাদের ফোন রিসিভ করতে পারি না, তো আমি কালকে বলতে চাই যাদের যাদের আমার সঙ্গে কথা বলার ইচ্ছা বা সবার ইচ্ছা থাকে তো কালকে আমাকে ফোন করতে পারো। অবশ্যই সবার ফোনের তোলার চেষ্টা করবো এবং সবার সাথে কথা বলার চেষ্টা করবো এবং সবার অনুভূতি শেয়ার করার নিয়ে এবং তাদের সঙ্গে কথা বলে তাদের মনটা হালকা করে দেওয়ার চেষ্টা করবো। চলো বন্ধুগণ, তোমাদের সঙ্গে অনেক কিছুই বললাম সরস্বতী পুজো নিয়ে, শেষ কথা বলতে চাই সরস্বতী দেবীর নাম এবং সরস্বতী পুজোটা তোমরা অত্যন্ত আনন্দের সহিত কাটাও, আমিও খুব আনন্দ করবো, তোমরাও খুব আনন্দ করো। আমাদের পরিবারের প্রতিটা সদস্যকে আর একটা ঘোষণা করতে চাই, তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখলে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং তাকেও আনন্দে থাকতে বলো। এরপর দেখো আমরা এরপর থেকে স্কলারশিপ রিলেটেড ভিডিও, তারপর ধরো আমাদের যে সমস্ত মোটিভেশনাল ভিডিও, তারপরে আমাদের ক্লাস ইলেভেন ক্লাস টেন ক্লাস ইলেভেনের ভিডিও খুব তাড়াতাড়ি তৈরি করতে চলেছি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন রকমের ভিডিও খুব তাড়াতাড়ি তৈরি করতে চলেছি, কারণ আমি চাই যে তোমরা উন্নতির পথে এগিয়ে যাও। চলো ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানতা অবলম্বন করে আনন্দ করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো।